একটা কোনো রকম জায়গা নাই, কি মানুষের খুব দুর্ভোগ। তাহলে কি অবস্থা না, মনে হচ্ছে পুরানো কোনো ধ্বংসস্তূপ। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনের সামনে। এটি 1862 সালে স্থাপন করা হয়। সে সময় ইস্ট বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানীঘাট পর্যন্ত রেল লাইন স্থাপন করে, তার কিছু পরেই এই জগতি পর্যন্ত অর্থাৎ কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেল লাইন বর্ধিত করা হয়। আর কুষ্টিয়া যেহেতু বাংলাদেশে পড়েছে, তাই বলাই যায় যে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হলো এই জগতি রেলওয়ে স্টেশন। আজ আমরা ঘুরে দেখব জগতি রেলওয়ে স্টেশন এবং এখানকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং এখানকার বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করব। কথা হইল কি, এই বাংলাদেশের প্রথম স্টেশন এই জগতি স্টেশন। এই জগতি স্টেশন এত অবহেলিত কেন, এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম। এখানে কোনো টিকিট কাটার মতন কোনো পরিস্থিতি নাই, এখানে মানুষ একটা দাঁড়ানোর একটা কোনো রকম জায়গা নাই, কি মানুষের খুব দুর্ভোগ। এই জায়গায় প্রতিদিন কয়টা ট্রেন আসে? এই সাইকেল ট্রেন আর মেল ট্রেনটা এখানে থামে, তাছাড়া আন্তজেলার কোনো ট্রেন থামে না? আন্তনগরের ট্রেন থামে? আন্তনগরও থামে না, খালি সাইকেল আর মেল এই দুইটাই থামে। অন্যান্য রেল স্টেশনের সাথে যদি এটা তুলনা করা হয়, এটা কীরকম? এটা তো আসলে তো মনে হয় স্টেশন মনেই হচ্ছে না, বাস স্ট্যান্ড তো কিছু অনেক ভালো। মানে এই জায়গায় একটা বসার জায়গাও নাই, যতটুকু দেখলাম যে একটা বসার জায়গাও নাই, দোকানপাটও নাই। ভাইয়ের বাসা কি এখানে? ওই দেখেন ছাদ, ওই যে দেখা দিতেছে না, ছাদ ভেঙে পড়ে গেছে কিছুদিন আগে, ওটা ভেঙে নিচে আর একটা ছাদ ছিল সেটাও ভেঙে পড়ে গেছে। দেখেন টিকেটের ব্যবস্থা তো নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, এখানে কোনো মাস্টার নাই, কোনো ই নাই। থামে ট্রেন? থামে শুধু দুইটা ট্রেন থামে। টিকেটের ব্যবস্থা না থাকলে কেমনে কি ওই উঠার পরে টিকিট কাটতে? উঠার পরে দেখা যাচ্ছে ভিতরে ওই বেসরকারি যে সংস্থা আছে তাদের হচ্ছে তারা টিকিট দেয়। আচ্ছা, এই জায়গায় টিকিট কাউন্টার আছে? ওই দেখেন উপরে ছাদটা ভেঙে গেছি, পরে ওর পর পরে ওই নিচের ছাদটা হচ্ছে ভেঙে গেছে। এই অবস্থা। স্টেশনের ভেতরে আসলে কি অবস্থা না, মনে হচ্ছে পুরানো কোনো ধ্বংসস্তূপ। অথচ এইখানে কিন্তু এখনো রেল চলে, রেল থামে, মানুষ ওঠানামা করে। এখানে থাকতে থাকতে শুনলাম যে ট্রেন আসবে, তাই অপেক্ষা করছিলাম এবং ইতোমধ্যে ট্রেন চলে আসছে। এইমাত্র জগতি রেলওয়ে স্টেশনটা ঘুরলাম এবং আশেপাশে মানুষদের সাথে কথা বললাম। আসলে ভেতরের অবস্থা দেখে মনে হলো যে একটি ধ্বংসস্তূপ। এটা দেশের প্রথম রেলওয়ে স্টেশন, কিন্তু অযত্নে অবহেলায় এরকম অবস্থায় আছে, তো এটা দেখে খুবই আসলে খারাপ লাগলো।